সকালবেলা 10:30 আমরা ইটোসায় রয়েছি, আপনারা পুরো ব্লগটা দেখছেন যখন, তো আপনাদের বলে দিই। তো সকালবেলা এখানে আমি আপাতত ব্ল্যাক কফি নিয়েছি, আর এরপরে আমরা যেটা করবো হচ্ছে সেটা লাঞ্চ করব। আর আমাদের সঙ্গে আজকে টিসিডি মেম্বার্সরা রয়েছে, টিসিডি মানে দা কালিনারি ডিসকভারিজ বলে একটা ফেসবুক পেজ আছে, যেখানে আমাদের কিছু ফুড ক্রিটিক্স বা ফুড রিভিউয়ার্স আমাদের সঙ্গে থাকে। তো আজকে আমাদের রিসর্টে এসছে, তো তাদের কিছু শর্টস আমরা এই ব্লগটাতে দিয়ে দেবো। তো আমাদের এই ব্লগটা দুটো এপিসোডও আসছে, একটা হচ্ছে আমাদের হোটেল রিভিউ অ্যান্ড প্রমোশনস ইতোসা হোমস্টে, আর একটা আসবে আমাদের টিসি ফিল্মসে পডকাস্ট, যেটা আপনারা দেখবেন যে আমাদের যে হোটেলের যে শেফ আছে, যিনি এখানকার একজন ওনার, এখানে দুজন ওনার আছে, একজন ডাক্তারবাবু আছে আর এখানে শেফ ডমিনিক আছে। তো আমরা শেফ ডমিনিকের সঙ্গে পডকাস্ট এমনি করছি, আর যদি লাগলি ডক্টর বাবু যদি চলে আসেন তাহলে ওনারও একটা পডকাস্ট নিয়ে নেবো, তো আমরা একটা এপিসোড করবো ওটা। তো আপনারা আমাদের দুটো এপিসোড দেখবেন, আর ডেফিনেটলি আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এত সুন্দর একটা এনভায়রনমেন্টে আপনাদেরকে একটা ভালো পডকাস্ট প্লাস একটা হোটেল প্রমোশন, যেখানে আপনারা কলকাতার বুকে আপনারা আসতে পারেন, তো সেটা আপনারা দেখবেন। আর প্লিজ এনজয় করুন পুরো ব্লগটা। হ্যাঁ গাইজ, আজকে আমরা ইতোর সাথে এসেছি, আর আমাদের সঙ্গে টিসিডির মেম্বার রয়েছে শ্রীজা আর শুভেচ্ছা। তো আমাদের টিসিডির একটা পেজ আছে, দ্য কালিনারি ডিসকভারিজ, অবভিয়াসলি তোমরা সবাই জানো। আর ইটোর সাথে যখন আমরা এসেছি, তো ইটোর সাথে সবার আগে দ্য কালিনারি ডিসকভারিজ যেটা করবে হচ্ছে আজকে আমাদের ফুড টেস্টিং বা ফুড রিভিউ হবে। তো এটা সকালবেলা ব্রেকফাস্ট দ্যাট ইজ বিং সার্ভড, আর আজকে আমাদের এখানে বিচে লুচি তরকারি রয়েছে, একদম বাঙালি ডিশ, ঠিক আছে। হাউএভার আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে যে লুচি তরকারিটা আছে সেটা আমরা এখন টেস্ট করবো। এখানে টেস্ট করার পরে আমরা বলবো যে এখানে ফুড কীরকম আছে, কতটা ভালো আছে, আর বাকিটা সৃজা শুভেচ্ছাই বলবে। তো তোরা একটু ট্রাই কর ডিশটা, তো সাথে আমিও ট্রাই করবো। লুচিগুলো ভালো নরম, ক্রিস্পি আছে, নরম বাট ক্রিস্পি। অ্যান্ড যে আলু তরকারিটা রয়েছে খুব একটা মশলা নেই, দ্যাট ইজ গুড ফর হেলথ, মানে যেটা আমরা বাঙালি ঘরে খেয়ে আসি আর যেটা স্যাটিসফাই করে। এক্স্যাক্টলি, সাদা লুচি আর সাদা তরকারি, পারফেক্ট। টেস্ট ওয়াইজ খুব ভালো, এনভায়রনমেন্টটাও খুব ভালো, যে মর্নিং টাইমে আমরা যে ব্রেকফাস্টটা করছি ইটস বিন লাইট ব্রেকফাস্ট, খুব একটা হেভি ব্রেকফাস্ট করছি না, কারণ আমাদের সারাদিনের যে প্ল্যানটা রয়েছে এখন এই মুহূর্তে, যে ব্রেকফাস্ট করার পরে আমরা কিন্তু এরপরে যাবো একটা কালিনারি লাইভ ডিশ যেটা বানাবে শেফ ডমিনিক, সেটা আমরা করবো। প্লাস একটা ওয়ার্কশপের মতন হচ্ছে, যেখানে তো টিসিডি দুজন মেম্বারই পার্টিসিপেট করছে আপনারা সবার জন্য। আর তারপরে আমরা করবো যেটা হচ্ছে স্পেশালিটি ডিশ, যেটা ডমিনিক আমাদেরকে দেবে, সেটা আমরা একটা ফুড টেস্টিং করবো আমরা, প্লাস লাঞ্চ আমাদের এটা থাকবে। আজকে শেফ ডমিনিক আমাদের জন্য একটা লাইভ কুকিং করতে চলেছে, আর আমরা এই মুহূর্তে অর্গানিক ফার্ম থেকে একটা হার্ব নেবো, যেটা লেমন গ্রাস, আর এখান থেকেই কাটা হচ্ছে, দেখে নাও একদম ফ্রেশ কাটা হচ্ছে, একদম ফ্রেশ কেটে আমরা এখন ডাইরেক্টলি কুকিং করব। কেন এখানে সিজনে মানে টোটাল যত রকম ভেজিটেবলস হয় সব আমাদের ফার্মে এখানে চাষ করা হয়, বাইরে থেকে আমরা খুব কমই কিনি, আর খুব ভালো অর্গানিক করা, অর্গানিক জিনিসটা পাওয়া যায়। তো চলুন আমরা এখন ডাইরেক্ট কিচেনে যাব, আর কিচেনে গিয়ে এখন লাইভ ফুড মেকিং বাই শেফ ডমিনিক আমরা সেটা করে কিচেনে গিয়ে আমরা বলছি আমাদের ডিশটা কি হচ্ছে। সো উই আর ব্যাক ফ্রম দি অর্গানিক ফার্ম, আর এখন আমরা ডাইরেক্ট ইতোসা হোমস্টে কিচেনে রয়েছে উইথ শেফ ডমিনিক, আর শেফ ডমিনিক আমাদের জন্য যেই ডিশটা করবে তার অল ইনগ্রিডিয়েন্টস আর হিয়ার। তো শেফ ডমিনিক একটুখানি ইনগ্রিডিয়েন্টসের ব্যাপারে একটু বলে দাও। আমার মেন ডিশের নাম কিন্তু এই জিনিসটা লেমন গ্রাস, যেটা আমি ফার্ম থেকে কেটে নিয়ে আসলাম এখন জাস্ট, এটা লেমন গ্রাস। এই যে লেমন গ্রাসটাকে আমি ঠিক এইভাবেই কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটেছি, এর সাথে বাকি ইনগ্রিডিয়েন্টস হচ্ছে একটু মোটা মোটা করে রসুন কাটা আছে, কাঁচা লঙ্কা আছে, লেমন বেজেস আছে, আদা আছে মোটা মোটা করে কাটা, এখানে তিন রকমের ক্যাপসিকাম বেল পেপার, আর এখানে পেঁয়াজ কাটা আছে বড়ো বড়ো করে, আর লেমন স্লাইস এটা আমার গার্নিশের জন্য, আর একটা জিনিস হচ্ছে চিকেন। তো আমার আইটেমটার নাম হচ্ছে লেমন গ্রাস চিকেন, এটা হচ্ছে আমাদের ইতোসার সিগনেচার ডিশ, স্পেশাল আইটেম,
লেমন গ্রাস চিকেন। তো এবার আমি শুরু করছি তাহলে মেন ইনগ্রিডিয়েন্ট যেটা সেটা আমি দেখিয়ে দিলাম, আর এর সাথে আর কি কী যাবে সেটা আমি বলে দিচ্ছি। যাবে অল্প পরিমাণে সয়া সস, আর কুকিংটা টোটালটাই আমি করবো সিসমি অয়েল দিয়ে। সিসমি অয়েল দিয়ে পুরোটা কুকিং হবে। একটু যাবে ওয়েস্টার সস, সল্ট অ্যান্ড ক্রাস পেপার, আর পরিমাণ মতো জল। তাহলে আমি কিন্তু স্টার্ট করছি। কেটে রাখা রসুন, লেমন গ্রাস, গ্রিন চিলি আর আদা। প্রথমে দিলাম রসুন, তারপর দিচ্ছি লেমন গ্রাস, আদা আর গ্রিন চিলি। আপনারা দেখেন রসুন কিন্তু একদম ফাইন চপ করেনি কিংবা পাতলা পাতলা করেও কাটেনি, একটা রাফ কাটা আছে রসুন কিংবা আদা। এটা মেন জিনিসটা হচ্ছে খাওয়ার সময় যখন ঢুকে বাইরের সময় আপনার রসুনটা কিংবা আদা ফ্রাই করা আদা খাওয়ার সময় ভিতরে খুব ভালো লাগে এই ডিশটার সাথে, যার জন্য এবার কাটা যাবে। এরপরে আমি দিয়ে দেবো আমার এখানে পিস করে করে রাখা চিকেন, পিস পিস করে কাটা আছে চিকেন, বোনলেস আছে, বেস্ট বোনলেস, এটাকে আমি দিয়ে দেবো। দেবজিৎ আমার প্রথম ব্লগে ছিল আমাদের পডকাস্টে, আমাদের টিসিডি ফ্যামিলি মেম্বার সবাই জানো, ঠিক আছে, শুভেচ্ছা আসুইয়া, থ্যাংকস ফর কামিং অ্যান্ড বিইং আ পার্টনার উইথ অল থ্রি অফ দিস ইউ নো টিম, টিসি ফিল্মস, টিসিডি অ্যান্ড ইতোসা, আর সঙ্গে দেবুদার মেয়েও আছে অ্যান্ড ঠিক আছে রাজন্না। আমরা সবাই আজকে এই লাঞ্চটা ইতোসার তরফ থেকে আমরা খাবো, খেয়ে আমরা রিভিউ দেবো, অ্যান্ড আমাদের দুই রিভিউয়ার এখানে রয়েছে, তো তাদের কাছেও আমরা আফটার দ্য লাঞ্চ আমরা একটা রিভিউ নেবো যে ফুডটা কেমন লাগলো। আর যে স্পেশালিটি ডিশটা বানিয়েছে সেই স্পেশালিটি ডিশটা অলরেডি আমাদের ডমিনিক বলে দিয়েছে, তো আমরা এটা খাওয়ার পরে তোমাদের কাছে একটা রিভিউ নেবো সবার কাছ থেকে, রাইট? ওকে, আর এটা আমাদের ফুড গ্রুপ টিসিডি তরফ থেকে আমাদের ছোট এই গ্রুপে তো আমিও আছি। হ্যাঁ, তুমিও আছো আমাদের গ্রুপে, তো খুব ভালো লাগলো জিনিসটা। হ্যাঁ, তো এক্সপেক্ট করব তোমার ইতোসা যত ফ্লারিশ করবে আমাদের টিসিডি ততই ফ্লারিশ করবে।